अरे वालेकुम सर, সবাই ভালো আছো? স্যার, আমি আশা করি যে আল্লাহ রহমতে এবং বরকতে সবাই সুস্থ আছো, ভালো আছো। সবাই নিয়মিত লেখাপড়া করছো? বাসায় পড়াশোনা হচ্ছে, লেখাপড়া করছো? একটা কথা সবসময় মনে রাখবে যে তোমরা পুলিশ কলেজের গর্ব, তোমরা পুলিশ কলেজের শাপলা শাখা, তোমরা সবচেয়ে ভালো শাখা, তোমরা সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমার কথা শুনে যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছো? ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে, সবাই আমাকে দেখতে পাচ্ছো, আমার কথা শুনতে পাচ্ছো? ঠিক আছে। হ্যাঁ সবাই, আজকে যে আমাদের যে লেসনটা আলোচনা করব, সেটা সেদিকে সবাই খেয়াল করো, তার আগে একটু জেনে নেই, সবাই এইচপি করেছো? এইচপি করেছো সবাই? হ্যাঁ সবাই, অ্যাক্টিভ ইংলিশ এবং অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুককে সামনে রাখো, দুইটা বইটাই সামনে রাখো। এখানে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়াকে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ইংলিশ বইটা নিয়েছে। হ্যাঁ, এছাড়াও দেখতে পাচ্ছি তাইবা তাসনিম, হ্যাঁ ও অ্যাক্টিভ ইংলিশ বই আছে। একটু পরে একটু পরে আমি স্ক্রিন শেয়ার করব, সেখান থেকেও দেখতে পাবে। এখানে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ সবাই বইটা সামনে নিয়েছো? হ্যাঁ বইটা সামনে নিয়েছো সবাই? জি স্যার। আজকে যে ক্লাসটা, হ্যাঁ ক্লাসটা যেহেতু এত দূর, এখানে বউকে দেখতে পাচ্ছি, বউ একটি ইংলিশ বইটা দেখাচ্ছে, এছাড়া হাসান ও একটি ইংলিশ দেখাচ্ছে, এছাড়াও তুবা তুবা একটি ইংলিশ বইটা দেখাচ্ছে, জাকির নামক জয়ী তারও ইংলিশ বই একটি ইংলিশ বইটা আছে। সবাই খেয়াল করো, স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছো? দেখো তো চ্যাপ্টার নাম্বার 17, দেখো তো চ্যাপ্টার নাম্বার 17, এটা কি পড়িয়েছিলাম নাকি? দেখো তো এটা ক্লাসে পড়িয়েছিলাম কিনা দেখো, সবাই ভালো করে দেখো, খেয়াল করো, এই চ্যাপ্টার নাম্বার 17 পড়ানো হয়েছে, সবাই ভালো করে দেখো, সবাই ভালো করে দেখো, এটা কি আলোচনা করেছিলাম? চ্যাপ্টার নাম্বার 17? সবাই জানাচ্ছ না কেন? সবাই আমাকে জানাবে চ্যাপ্টার নাম্বার 17 পড়ানো হয়েছে? চ্যাপ্টার নাম্বার 17 পড়িয়েছিলাম, বুঝলাম না তুমি কি বলছো, চ্যাপ্টার নাম্বার 17 পড়ানো হয়েছে? সবাই দেখো, সবাই ভালো করে দেখো,
এখানে আমাদের সাধারণ অতীতকালের কথা বলা হয়েছে। আমরা সবাই জানি যে ইংলিশে আমাদের এই যে টেন্স যেটা আছে, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। এই টেন্স হচ্ছে তিন প্রকার, টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাহলে টেন্স আমরা তিন প্রকার, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। হ্যাঁ, তো রাদিয়া জান্নাত বুঝতে পেরেছে। এর মধ্যে আমাদের আজকের আলোচনা, এর মধ্যে আজকে আমাদের আজকের এই আলোচনা বা চ্যাপ্টার হলো পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স এর মধ্যে আমাদের সিম্পল পাস্ট টেন্স, হ্যাঁ পাস্ট টেন্স, যেটাকে বলে সাধারণ অতীতকাল, যেটাকে বলে পাস্ট টেন্স, হ্যাঁ সাধারণ অতীতকাল, বাংলায় বলে সাধারণ অতীতকাল। তো একটু পরে আমি স্লাইড থেকে দেখাবো, স্লাইড থেকে দেখাবো। তার আগে একটু চ্যাপ্টারটা পড়িয়ে নিচ্ছি, আমার সাথে সাথে সবাই খেয়াল করো, সবাই সিডব্লিউ খাতাটা রেডি রেখো, সিডব্লিউ পড়তে হবে। এখানে বলছে যে who cleaned the blackboard yesterday, who cleaned the blackboard yesterday, অর্থাৎ গতকাল কালো বোর্ডটি কে পরিষ্কার করেছিল, ইডি ব্যবহার করে আমাদের ভার্বটাকে পাস্ট টেন্স করা হয়েছে।
ভার্বটাকে past tense করা হয়েছে। ভার্বটাকে কি করা হয়েছে? ইডি ব্যবহার করে past tense করা হয়েছে। একটু খুব ভালো, ওর মতো সবাই সিরিয়াস থাকবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ অ্যাক্টিভ ইংলিশ এবং অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ক বুক এটা কিন্তু আমি আগেও বলেছি এটা ইংল্যান্ডের বই, এটা বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির বই, সুতরাং এটাকে কিন্তু খুব সিরিয়াসলি পড়তে হবে, খুব ভালো করে বুঝতে হবে যে past tense কি, এটা খুব ভালো করে বুঝতে হবে, এবং কিভাবে past tense করা হয় বা কিভাবে past tense করা হচ্ছে এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্লিন যে ভার্বটা আছে এটাকে past tense করা হয়েছে ইডি দিয়ে, ক্লিন ভার্বটাকে past tense করা হয়েছে ইডি দিয়ে, হ্যাঁ ইডি ইডি ব্যবহার করা হয়েছে। এখানে দেখো হ্যাঁ বলো বলো গতকাল কালো বোর্ডটি কে পরিষ্কার করেছিল? অসীম করেছিল, এখানে দেখতে পাচ্ছ ডু প্লাস ডি ব্যবহার করা হয়েছে, অসীম ডি অর্থাৎ অসীম করেছিল, অসীম করেছিল। স্যার খুব আওয়াজ হচ্ছে, এই কি ব্যাপার, তোমরা সবাই সাউন্ড অফ করো, সবাই সবাই মিউট করো, সবাই মিউট করো। আচ্ছা তারপর বলছে হু ওপেন সরি হি ক্লিন দ্য ব্ল্যাক বোর্ড, সে কালো বোর্ডটি, কালো বোর্ডটি পরিষ্কার করেছিল, সে কালো বোর্ডটি পরিষ্কার করেছিল, সে কালো বোর্ডটি পরিষ্কার করেছিল, এটা হচ্ছে কালো বোর্ডটি পরিষ্কার করছে। এরপরে দুই নম্বর, দুই নম্বর মায়াকে দেখতে পাচ্ছ, মায়া সম্পর্কে বলা হচ্ছে যে হু ওপেন দ্য উইন্ডো ইয়েস্টারডে, হ্যাঁ গতকাল কে জানালা খুলেছিল, মায়া জানালা খুলেছিল, এই জন্য ছবিও দেয়া আছে, এখানে মায়া ডিড হবে, আর এখানে হবে সি, এখানে ভার্ব বসাতে হবে হচ্ছে ওপেন, এই যে ভার্ব দেখতে পাচ্ছ পয়েন্টের দিকে দেখাচ্ছে ওপেন, she opened the window, opened the window, opened the window, she janala khulechilo, she opened the window, she janala khulechilo, she janala khulechilo, she opened the window, ha shobai bujhte parecho, bujha gelo? yes sir, yes sir, ekhane ekhane maya hobe ar ekhane hobe opened, ekhane maya hobe, ekhane maya hobe ar ei feeling ta jabe, ar ekhane hobe opened, opened। দরজায় টোকা দেয়া, ঠিক আছে, তো এখন বলছে হ্যাঁ গতকাল দরজায় কে একটা জিনিস খেয়াল করবে, আমাদের কিন্তু বারবার একই ভাব ব্যবহার করা যাবে না, এখানে খেয়াল করে দেখো এই যে ক্লিন্ট ব্যবহার করেছে এখানে কিন্তু আমরা এর পরিবর্তে ডু এর পাস ডিড দিয়েছি, ডিড দিয়েছি, আবার এখানে ওপেন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ আমাদের এখানে কিন্তু ডিড ব্যবহার করা হয়েছে, তো এখানে আমাদের এখানে এই গ্যাপে এ পুলিশম্যান হবে, এ পুলিশম্যান, আর এখানে হবে ডিড, ডিড মানে হ্যাঁ ডিড মানে করেছিল, হ্যাঁ ডিড মানে করেছিল, ডিড মানে করেছিল, ডিড মানে করেছিল, তাহলে এখানে হবে এ পুলিশম্যান, এই যে পয়েন্টটা দিয়ে দেখাচ্ছি, এখানে হবে এ পুলিশম্যান আর এখানে হবে ডিড,
ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে রেকর্ডের ক্লাসটা দেখে সিডব্লিউ খাতায় অবশ্যই সবাই সিডব্লিউ লিখে নেবে এই সুন্দরস্থান পূরণগুলো সবাই সিডব্লিউ খাতায় অবশ্যই সিডব্লিউ লিখে নেবে ওকে স্যার আচ্ছা এরপরে দেখো হি এখানে ওকে স্যার হ্যাঁ এখানে আমাদের ভার্বটা বসাতে হবে তো ভার্ব তো বুঝতে পারছো কোনো কাজ তো কাজটা ছিল নক দরজায় নক করা বা দরজায় এখানে হবে হি নক সবাই বুঝতে পেরেছো ক্লাসে আরো মনোযোগী আরো সিরিয়াস থাকবে দেখতে পাচ্ছ রাধিয়া জানাত কিন্তু আমি হ্যাঁ আমি বলা মাত্র কিন্তু সাথে সাথে বুঝে ফেলে সাথে সাথে ধরে ফেলে সুতরাং সবাই ওর মতো মনোযোগী থাকবে সিরিয়াস থাকবে আচ্ছা চার নম্বরে মিরানকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মিরানের ছবি দেওয়া আছে এখানে মিরানকে দেখা যাচ্ছে মিরান হবে আর এখানে হবে দি তাহলে এখানে সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট হবে মিরান এখানে সাবজেক্ট হবে মিরান মায়া এবং অনুষ্ঠ দেখা যাচ্ছে এখানে বলছে এখানে আমাদের দিন হবে মায়া এবং অনু ডি এখানে হবে ডি অর্থাৎ তারা স্কুলে হেঁটে গিয়েছিল তারা বিদ্যালয়ে হেঁটে গিয়েছিল ছ নম্বর দেখতে পাচ্ছ অশ্বিন এবং মিরানের ছবি দেওয়া আছে হ্যাঁ ক্লাসে আরো মনোযোগী থাকবে আমি কিন্তু 5 থেকে 6 বার বলেছি এটা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ড বুক চ্যাপ্টার নাম্বার 24 আচ্ছা চ্যাপ্টার নাম্বার 24 খেয়াল করো এটা পেজ নাম্বার 36 অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ড বুক 36 পেজ 36 পেজ এখানে বলছে অর্থাৎ গতকাল জানালার বাইরে কারা তাকিয়ে এখানে হবে মিরান লুক
out of the window. Tausif and Miran looked out of the window. Out of the window. হ্যাঁ সবাই বুঝতে পেরেছ বোঝা গেল তাসিম এবং মিরান জানালার বাইরে তাকিয়ে ছিল এরপরে দেখো বলছে সাত নম্বরে অশোক মাদারকে দেখা যাচ্ছে এটা কিন্তু কে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে কামের পাস্ট কেম হবে কামের পাস্ট কেম হবে হু কেম টু স্কুল ইয়েস্টারডে হ্যাঁ হু কেম টু স্কুল ইয়েস্টারডে অর্থাৎ গতকাল বিদ্যালয়ে কে এসেছিল গতকাল বিদ্যালয়ে কে এসেছিল দেখতে পাচ্ছ অশোক মাদার তাহলে অশোক মাদার হ্যাঁ এখানে হবে অশোক বিদ্যালয়ে কে এসেছিল অশোক মাদার ডিড অসীম মাদার এসেছিল অসীম মাদার ডিড অসীমের মা এসেছিল অসীমের মা এসেছিল অসীম মাদার ডিড এখানে অসীম মাদার অসীম মাদার কেম টু স্কুল হ্যাঁ অসীম মাদার কেম টু স্কুল হ্যাঁ অসীম মাদার কেম টু স্কুল এই পর্যন্ত দিলেই হবে অসীম মাদার কেম টু স্কুল এখানে হবে অশিস মাদার অশিস মাদার কেম টু স্কুল এখানে হবে অশিস মাদার কেম টু স্কুল অশিস মাদার কেম টু স্কুল এই শব্দটা বুঝতে পেরেছো 7 নম্বর বুঝা গেল ইয়েস স্যার এরপর 8 নম্বর দেখতে পাচ্ছ রিমার ছবি দেওয়া আছে রিমার ছবি দেওয়া আছে বলছে হু ও এ হোয়াইট ড্রেস ইয়েস্টার গতকাল এখানে হবে এই যে রিমা রিমা পড়েছিল এখানে হবে রিমা রিমা ডিড হ্যাঁ এখানে হবে রিমা ডিড তারপর এই পরের লাইনে এখানে হবে রিমা রিমা সাবজেক্ট হবে রিমা তাহলে এখানে হবে রিমা আর ভার্ব হচ্ছে ও তাহলে রিমা ওর এ হোয়াইট ড্রেস এখানে এই লাইনে হবে রিমা ওর এ রিমা ওর এ হোয়াইট ড্রেস অর্থাৎ সে একটি সাদা জামা পরেছে রিমা এ হোয়াইট ড্রেস হ্যাঁ রিমা রিমা একটি সাদা জামা পরেছে জামা পরেছিল রিমা একটি সাদা জামা পরেছিল এই সবাই কি বুঝতে পেরেছো ইয়েস স্যার কিভাবে লিখতে হবে কিভাবে লিখতে হবে সবাই বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা এরপরে এরপরের পেজটা দেখো এখানেও কিন্তু আমাদের এটা কিন্তু চ্যাপ্টার 24 চলছে এই 36 এর পরে আমাদের কিন্তু এই পেজটা আছে এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 37 তাই সবাই 37 পেয়েছো 37 ইয়েস স্যার পেয়েছি এখন আগে আগের মতো আমাদের এখানে উত্তর লিখতে হবে আগের মতো এখানেও আমাদের উত্তর লিখতে হবে কিন্তু এখানে নতুন ছবি আছে নতুন নাম এবং নতুন ধরনের কাজ এবং ছবি আছে কত বললে 37 37 পেজ দেখো সবাই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ডবুক অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ডবুকে 37 তার আট নাম্বারটা আবার বলেন না হ্যাঁ অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ডবুকে 37 পেজ দেখো 37 পেজটা দেখো হ্যাঁ সবাই খেয়াল করো দেখেনে বলছি হু এইট এ ব্যানানা ইয়েস্টারডে ইটের পাস্ট হচ্ছে এ অর্থাৎ একটি একটি কলা একটি কলা গতকাল কে খেয়েছিল একটি কলা গতকাল কে খেয়েছিল এখানে হবে মায়া টি এখানে হবে মায়া টি মায়া খেয়েছিল এখানে টি হবে মায়া খেয়েছিল মতো টি হবে সি এইট সি খেয়েছিল সি এইট এ ব্যানান এখানে এই হবে এই যে রাস্তাটা আছে বাঁকা হবে সি এইট এ ব্যানান সি এইট এ ব্যানান এ ব্যানান সবাই কি বুঝতে পেরেছো এক নম্বরটা বোঝা গেল আচ্ছা দুই নম্বরে মিরানের ছবি দেখতে পাচ্ছ এখানে মিরানের ছবি দেওয়া আছে দেখা যাচ্ছে এখানে প্রশ্ন করেছে এখানে প্রশ্ন করেছে হু রোট অন দা ব্ল্যাক বোর্ড ইয়েস্টারডে গতকাল কালো বোর্ডে কে লিখেছিল গতকাল কালো বোর্ডে কে লিখেছিল হ্যাঁ তাহলে অ্যানসারটা হবে মিরান এই যে মিরান এখানে লেখাই আছে এখানে মিরান হবে মিরান ডি মিরান ডি এখানে হবে মিরান এখানে হবে মিরান ডি অর্থাৎ মিরান পড়েছিল কালো বোর্ডে কে লিখেছিল মিরান ডি হ্যাঁ মিরান ডি মিরান করেছিল
এখানে এর পরের লাইনে হবে মিরান মিরান রোট অন দা ব্ল্যাক করেছিল মিরান এখানে হবে মিরান তারপরে ভার্ব হবে রোট তাহলে মিরান রোট অন দা ব্ল্যাক মিরান রোট অন দা ব্ল্যাক ব্ল্যাক বোর্ড বুঝতে পারছো কিভাবে লিখতে হবে মিরান রোট বুঝতে পারছো কিভাবে লিখতে হবে আবার উত্তরে আমরা পাস্ট টেন্স দিচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছ রাইটের পাস্ট রোট আবার তুমি যখন উত্তর দিচ্ছ যে মিরান ডিড যে ডু এর পাস্ট ডিড করছো তুমি ডু এর পাস্ট টেন্স ডিড করছো আবার এর পরের লাইনে যখন উত্তর দিচ্ছ তখনও মিরানের পরে মিরান রোড তুমি মিরান রোড ব্যবহার করছো রাইটের পাস্ট রোড অর্থাৎ আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি আমরা অতীতকাল অতীতকাল ব্যবহার করছি তাহলে মিরান রোড অন দা ব্ল্যাক বোর্ড এরপর তিন নম্বর দেখতে পাচ্ছ অনুর ছবি দেওয়া আছে এখানে বলেছে এখানে আমাদের অনুডি এখানে হবে অনু এই যে নাম দেওয়াই আছে অনুডি এরপরে 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 হবে এরপরে হবে আমাদের পরের লাইনে হবে অনু 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 ড্রু অন দা ব্ল্যাক বোর্ড অন দা ব্ল্যাক এখানে অনু অনু ড্রু অন দা ব্ল্যাক বোর্ড অনু ড্রু অন দা ব্ল্যাক বোর্ড অন দা ব্ল্যাক বোর্ড হ্যাঁ সবাই কি বুঝতে পেরেছো রিমাকে দেখা যাচ্ছে এখানে বলছে হু স্যাট অন হার ডেস্ক ডেস্কের উপরে কে বসেছিল গতকাল গতকাল তার ডেস্কের উপরে কে বসেছিল তাহলে এখানে দেখা যাচ্ছে রিমার ছবি দেওয়া আছে তাহলে আর এর পরের লাইনে আমাদের সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে সাবজেক্ট হচ্ছে রিমা তাহলে এখানে হবে রিমা স্যাট অন হার ডেস্ক ইয়েস্টারডে রিমা স্যাট অন হার ডেস্ক ইয়েস্টারডে রিমা স্যাট এখানে স্যাট হবে রিমা এখানে এখানে হবে রিমা এখানে রিমা তারপরে স্যাট অন হার ডেস্ক আচ্ছা এরপর দেখো দেখতে পাচ্ছ মিরান এবং অসীম মিরান এবং অসীমের ছবি দেওয়া আছে বলছে হু ওয়েন্ট টু দ্য সিনেমা ইয়েস্টারডে স্যার ওদের সবাইকে মিউট করতে বলেন আপনার কথা কিছু বুঝতে পারতেছি না সবাই মিউট করো সাউন্ড অফ করো হ্যাঁ তাহলে এখানে বলছে যে গতকাল অর্থাৎ প্রেক্ষাগৃহে বা সিনেমা হলে গতকাল কারা গিয়েছিল এখানে ছবিতে দেওয়া আছে মিরান অ্যান্ড অসীম তাহলে এখানে হবে মিরান অ্যান্ড অসীম ডিড আর এর পরের লাইনে হবে মিরান এই যে মিরান অ্যান্ড অসীম ওয়েন্ট টু দ্য সিনেমা মিরান এন্ড অসীম ওয়েন্ট টু দ্য সিনেমা এরপরটা দেখো হ্যাঁ এরপরটা দেখো ৬ নম্বরে বলছে অনু এবং মায়ার ছবি দেওয়া আছে তারা কিন্তু চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে তাহলে এখানে বলছে হু স্টুড অন দেয়ার চেয়ারস ইয়েস্টারডে গতকাল চেয়ারের উপর দাঁড়িয়েছিল গতকাল চেয়ারের উপরে কারা দাঁড়িয়েছিল এখানে দুজনের নাম আছে তাহলে অনু এন্ড মায়া ডিড
এখানে হবে অনু এন্ড মায়া ডিড অর্থাৎ অনু এবং মায়া তারা দাঁড়িয়েছিল আর এর পরের লাইনে আমাদের সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে সাবজেক্ট তো এখানে দেওয়াই আছে অনু এন্ড মায়া আর ভার্বটা নিতে হবে এখান থেকে প্রশ্ন থেকে ভার্বটা নিতে হবে স্ট্যান্ডার্ড পাস্ট হচ্ছে স্টুড তাহলে অনু এন্ড মায়া স্টুড অন দেয়ার চেয়ারস আচ্ছা এরপরে এখানে সাত এবং আটটা আলোচনা করে তারপরে লেখা দিচ্ছি হ্যাঁ সাত নম্বরটা দিচ্ছি দেখো হু স অ্যান এরোপ্লেন ইয়েস্টারডে গতকাল একটা উড়োজাহাজ কে দেখেছে গতকাল একটা উড়োজাহাজ কে দেখেছে এখানে অসীম আছে তাহলে এখানে হবে অসীম ডিড এখানে হবে অসীম ডিড তা প্রথম লাইনে অ্যান্সারটা হবে অসীম ডিড আর দ্বিতীয় লাইনে অ্যান্সার করতে হবে সাবজেক্ট দিয়ে সাবজেক্ট হচ্ছে অসীম তাহলে এখানে দেবো অসীম আর তারপরে ভাগ বসাবো ভাগটা সি সি মানে দেখা সি এর পাস্ট টেন্স স তাহলে অসীম স এন্ড এরোপ্লেন এখানে হবে অসীম স এন্ড এরোপ্লেন অসীম স এন্ড এরোপ্লেন এর আট নম্বরে বলছে যে মায়া একটু পরে দিচ্ছি হু বট সাম বেলুনস গতকাল কিছু বেলুন কে কিনেছিল এই যে বাই এর পাস্ট বট দেওয়া আছে গতকাল কিছু বেলুন কে কিনেছিল বাই মানে হচ্ছে কেনা বিইউআই বাই তার পাস্ট টেন্স হচ্ছে বট গতকাল কিছু বেলুন কে কিনেছিল এখানে মায়া এবং অসীমের ছবি দেয়া আছে তাহলে মায়া এন্ড অসীম ডিড প্রথম লাইনের উত্তরটা হবে মায়া এন্ড অসীম ডিড আর দ্বিতীয় লাইনে অ্যান্সারটা হবে প্রথম সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে সাবজেক্ট হচ্ছে মায়া এন্ড অসীম আর মেইন ভার্বটা আমাদের প্রশ্ন থেকে নিতে হবে তাহলে মায়া এন্ড অসীম বট মায়া এন্ড অসীম বট সাম বেলুনস এই সবাইকে বুঝতে পেরেছে অ্যান্সার গুলো কিভাবে দিতে হবে উত্তর গুলো কিভাবে লিখতে হবে সবাই খেয়াল করো স্লাইড থেকে শেয়ার করছি সবাই খেয়াল করো খাতা কলম নিয়েছো সবাই জি স্যার খাতা কলম নিয়েছো জি স্যার আমার একটা কোশ্চেন আছে আমি শেয়ার করেছি দেখতে পাচ্ছো না আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ আমি স্লাইড শেয়ার করেছি আমাকে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছো সবাই জি স্যার জি স্যার দেখতে পাচ্ছি এবং আমাদের যে এইচপি আছে এইচপি বা এইচডব্লিউ যেটা আছে হোমওয়ার্ক যেটা আছে হোমওয়ার্কটা বুঝে নাও এখানে তোমাদের আমাদের চ্যাপ্টার বেস শূন্যস্থান পূরণ আছে ফিল ইন দা গ্যাপস আছে সবাই খেয়াল করো প্রশ্ন লিখতে হবে হ্যাঁ এখানে এখানে আমাদের যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ড গ্রুপ 2 এ আজকে চ্যাপ্টার নাম্বার 24 24 নম্বর চ্যাপ্টার আলোচনা করেছি যেটা 36 এবং 37 পেজে আছে আমরা আলোচনা করেছি past indefinite tense যেটাকে তোমাদের বইতে বলা হচ্ছে simple past tense বাংলাতে বলে সাধারণ অতীতকাল এটার স্ট্রাকচার বা গঠনটা আমরা বলেছি এখানে লিখে দিয়েছি সাবজেক্ট প্লাস past form of the main verb সাবজেক্টের পরে ভার্বের আমাদের past form আমরা ব্যবহার করেছি প্রশ্নেও ব্যবহার করেছি উত্তরেও ব্যবহার করেছি আর এরপরে আমরা অবজেক্ট ব্যবহার করেছি এরপরে আমাদের ফিল ইন দা গ্যাপস খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের উপরে শূন্যস্থান পূরণ আছে এটাই তোমাদের এইচডব্লিউ থাকবে হোমওয়ার্ক থাকবে এখানে আমরা যেটা আলোচনা করলাম সেটারই আমাদের শূন্যস্থান পূরণ বা ফিল ইন দা গ্যাপস দেওয়া হয়েছে সবাই খুব ভালো করে লিখবে এবং পড়বে যেমন হু ক্লিন দা ব্ল্যাকবোর্ড ইয়েস্টারডে
এখানে আমাদের অ্যানসার হচ্ছে অসীম ডিড তো যেহেতু past tense নিয়ে কথা হচ্ছে তাহলে ভার্বটাকে past tense এ ব্যবহার করতে হবে স্যার আমার লেখা শেষ এটা past ডিড হয়েছে ঠিক আছে নাফিস হাসান খুবই সিরিয়াস খুবই মনোযোগী ওর দেখো ইতিমধ্যে লেখা হয়ে গেছে ঠিক আছে সবাই লেখা শেষ করো সবাই লেখা শেষ করো আর শূন্যস্থান পূরণগুলো খেয়াল করবে যে ফিল ইন দা গ্যাপস আমাদের কোথায় কোথায় দেয়া হচ্ছে তারপর এখানে বলছে যে হি ক্লিনড দা ব্ল্যাক বোর্ড এই যে ক্লিনার past tense ক্লিন ইডি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আমি একটু আগে আলোচনা করলাম সেখান থেকেই আমাদের শূন্যস্থান পূরণ বানানো হয়েছে বা ফিল ইন দা গ্যাপস বানিয়ে দেয়া হয়েছে যেটা আমরা চ্যাপ্টারে আলোচনা করলাম ওখান থেকেই শূন্যস্থান পূরণ বানিয়ে দেয়া হয়েছে তারপরে বলছে যে হু ওপেন দা উইন্ডো ইয়েস্টারডে এখানে মায়া ডিড এই যে দেখতে পাচ্ছ ডু এর past ডিড হয়ে গেছে আমরা যেহেতু past tense বা অতীতকাল নিয়ে আলোচনা করছি এখানে কিন্তু ফিল ইন দা গ্যাপস কিন্তু আমাদের past tense এর উপরে অর্থাৎ verb এর উপরে কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ হচ্ছে তারপর এখানে দেখা যাচ্ছে শি ওপেন দা উইন্ডো এই যে ওপেন এর past tense opened এখানে ওপেন এর সাথে ইডি যুক্ত করে আমাদের past tense করা হয়েছে তিন নম্বরে আমাদের আছে হু নক অন দা ডোর ইয়েস্টারডে গতকাল দরজায় টোকা দিয়েছিল কে টোকা দিয়েছিল এখানে আমরা একটু আগে আলোচনা করলাম এ পুলিশম্যান ডিড আচ্ছা ঠিক আছে লেখা হয়ে গেছে খুব ভালো তাসফিয়া রহমান তারও লেখা হয়ে গেছে খুবই সিরিয়াস বুঝতে পারছি এ পুলিশম্যান ডিড একজন পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা হ্যাঁ টু এর past ডিড রাদিয়া জান্নাতের লেখা হয়ে গেছে হ্যাঁ সবাই লেখা শেষ করুন আমার লেখা শেষ হি নকড অন দা ডোর এটা নকের past tense হ্যাঁ নকড হি নকড অন দা ডোর নকের past tense নক ইডি ব্যবহার করা হয়েছে তারপরে আমরা চার নম্বরে দেখেছি হু ক্লোজড দা ডোর ইয়েস্টারডে গতকাল দরজাটি কে বন্ধ করেছিল আমরা বলেছি মিরান ডিড অর্থাৎ মিরান করেছিল এখানেও আমাদের টু এর past ডিড ব্যবহার করা হয়েছে আর এর পরের লাইনে আমাদের ফিল ইন দা গ্যাপস আছে হি ক্লোজড দা ডোর এখানে আমাদের ফিল ইন দা গ্যাপস থাকবে পরীক্ষায় দেখবে যে ফিল ইন দা গ্যাপস এখানে কোনো শব্দ দেওয়া নেই লেখা শেষ হি ক্লোজ দা ডোর ঠিক আছে আদিবার লেখা হয়ে গেছে খুব ভালো আমি জেসামিয়া তারও নিশ্চয়ই লেখা হয়ে গেছে হি ক্লোজ দা ডোর তারপর পাঁচ নম্বর বলছে হু ওয়াক টু স্কুল ইয়েস্টারডে গতকাল বিদ্যালয়ে হেঁটে হেঁটে কারা গিয়েছিল মায়া এন্ড অনু ডিড মায়া এবং অনু তারা বিদ্যালয়ে হেঁটে গিয়েছিল ডু এর past ডিড ব্যবহার করা হয়েছে এছাড়াও দে ওয়াক টু স্কুল তারা বিদ্যালয়ে হেঁটে গিয়েছিল তারা হেঁটে বিদ্যালয়ে গিয়েছিল এই যে হাঁটা ওয়াক ওয়াকের past tense ইডি ব্যবহার করা হয়েছে হ্যাঁ সবাই কি বুঝতে পেরেছে সবাই বুঝতে পারলে লেখা হয়েছে সবার লেখা শেষ জি স্যার জি স্যার লেখা হয়ে গেছে সবার ইয়েস স্যার লেখা শেষ লেখা হয়েছে সবার লেখা হয়েছে জি স্যার স্যার হয়নি আমার লেখা হয়নি আচ্ছা ওই লেখা শেষ করো যাওয়া যাওয়া লেখা শেষ করো যাওয়া লেখা শেষ করো সবাই লেখা শেষ করো সবাই সিডব্লিউ সিডব্লিউ লেখা শেষ করো একটু আগে চ্যাপ্টারটা আলোচনা করলাম এখন এটাই তোমাদের ফিল ইন দা গ্যাপস এইচপি থাকবে সবাই এইচপি করবে এইচপি করে অবশ্যই এইচপি করে অবশ্যই তোমরা মোবাইলে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে তোমাদের এইচডব্লিউটা দেখাবে প্রমাণ হিসেবে মেসেঞ্জার গ্রুপে অবশ্যই একটা ছবি দেবে হ্যাঁ সবাই লেখা শেষ করো সবাই লেখা শেষ করো সবাই লেখা শেষ হয়েছে সবার হ্যাঁ যতি বলছে লেখা শেষ হয়েছে না লেখা বাকি আছে কারো আচ্ছা এখন একজন বলছে লেখা শেষ হয়নি ক্লাসটা রেকর্ড হচ্ছে রেকর্ডেড ক্লাসটা অবশ্যই তুমি ক্লাস